নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। টেট পরীক্ষার পর ইন্টারভিউ প্রিপারেশন আমরা কিভাবে নেব সেই সম্পর্কিত আলোচনা আমরা শুরু করেছিলাম। পার্ট ওয়ানে আমরা আলোচনা করেছিলাম যে টেট পরীক্ষার ইন্টারভিউর জন্য কোন কোন দিকগুলো আমাদের কভার করতে হবে। পার্ট টুতে আমরা আলোচনা করেছিলাম যে ইন্টারভিউ বোর্ডে যখন বলা হবে যে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ বা নিজের পরিচয় দাও, তখন আমরা কিভাবে নিজের পরিচয় দেব। পার্ট থ্রিতে আমরা আলোচনা করেছিলাম নিজের জেলা সম্পর্কে কোন কোন তথ্য আমাদের জেনে যেতে হবে, এবং আজ পার্ট ফোরে আমরা আলোচনা করব যে নিজের রাজ্য সম্পর্কে কোন কোন তথ্য আমাদের জেনে যাওয়ার প্রয়োজন রয়েছে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সম্পর্কে বিস্তৃত একটা আলোচনা কিন্তু এই ভিডিওতে তোমরা পাবে। এটা শুধু টেট পরীক্ষার ইন্টারভিউ প্রিপারেশনের জন্যই নয়, পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের যে কোনো পরীক্ষার ইন্টারভিউ বলো বা রিটেন এক্সাম বলো, সেখানে ভূগোলে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই পশ্চিমবঙ্গ, তাই তো? তাহলে সেইগুলোও কিন্তু কভার করা যাবে এই অংশ থেকে। আমরা জানি যে বই পড়ার কোনো বিকল্প হতে পারে না, বই থরো পড়া মাধ্যমে আমরা সব কিছু ব্যাপার খুব খুঁটিয়ে জানতে পারি, কিন্তু এর একটা রাফ আইডিয়া তোমরা পাবে এই ভিডিও থেকে। তাহলে আমরা শুরু করি আজকের আলোচনা। আমি নিবেদিতা দি অ্যান্ড ওয়েলকাম টু নিবেদিতা দাস এডুকেশন। তোমাদের সকলকে এই প্ল্যাটফর্মে স্বাগত। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। প্রথমেই আমরা আসি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল সম্পর্কিত বিশেষ কিছু তথ্য প্রসঙ্গে। আমাদের রাজ্যের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। রাজ্য পাখি হলো শ্বেতকণ্ঠ মাছরাঙ্গা বা হোয়াইট থ্রোটেড কিংফিশার। রাজ্য বৃক্ষ হচ্ছে ছাতিম অর ডেভিল। রাজ্য ফুল শিউলি, নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, 3636 মিটার, এবং আয়তনের দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গের স্থান হলো 14তম। এরপর আমরা চলে আসি পশ্চিমবঙ্গের অন্তর্গত বিভিন্ন জেলা সমূহ প্রসঙ্গে। তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ইন্ডিয়া বা ভারত, এর মধ্যে দেখো এই হচ্ছে পশ্চিমবঙ্গ, যেটাকে বড় করে এখানে দেখানো হয়েছে। আমরা জানি পশ্চিমবঙ্গের মধ্যে পূর্বে জেলার সংখ্যা ছিল 23টি, বর্তমানে জেলাগুলো বিভাজিত হওয়ার ফলে এখন জেলার সংখ্যা দাঁড়িয়েছে 30টি। 7টি জেলা আরো নতুন তৈরি হয়েছে, ফলে 23 + 7 সমান হচ্ছে 30টি জেলা রয়েছে এখন। এটা হচ্ছে পূর্বের ম্যাপ। তাহলে এই ম্যাপ অনুসারে আমরা দেখে নিই যে প্রশাসনিক বিভাগগুলো কি কি। আমরা জানি যে পশ্চিমবঙ্গ রাজ্যকে 5টা প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে। ভূগোল সবসময় ম্যাপ দেখে পড়বে, ম্যাপ দেখে যদি পড়া যায় তাহলে জিনিসগুলো খুব তাড়াতাড়ি মাথায় বসে। আমরা একদম উপরিভাগ থেকে শুরু করি। দেখো একদম ওপরে, এই যে দেখো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই অংশ নিয়ে এটার হচ্ছে জলপাইগুড়ি বিভাগ। এরপর চলে আসতে দেখো নিচে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদ, এটা নিয়ে হচ্ছে মালদহ বিভাগ। এরপর আসি বর্ধমান বিভাগে। দেখো পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়াও এখানে রয়েছে বীরভূম এবং হুগলি, এটা নিয়ে হচ্ছে বর্ধমান বিভাগ। মেদিনীপুর বিভাগেও কিন্তু আমরা পাই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, এটা নিয়ে হচ্ছে মেদিনীপুর বিভাগ। এবং প্রেসিডেন্সি বিভাগের মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের মোট প্রশাসনিক বিভাগ হতে 5টি, যা কার্যকরী হয়েছে 19শে মে 2016 থেকে। পূর্বে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ছিল 23টি, বর্তমানে বিভিন্ন জেলা বিভাজিত হয়ে আরো নতুন 7টি জেলা উৎপন্ন হয়েছে, ফলে এখন জেলার মোট সংখ্যা হচ্ছে 23 + 7 = 30টি। প্রথমেই আসি প্রেসিডেন্সি বিভাগ, যার মধ্যে রয়েছে হাওড়া, কলকাতা, নদিয়া, নদিয়া জেলা ভেঙে একটা নতুন জেলা তৈরি হয়েছে যার নাম হচ্ছে রানাঘাট, উত্তর চব্বিশ পরগনা ভেঙে আরো দুটো নতুন জেলা তৈরি হয়েছে বসিরহাট এবং ইছামতি, এবং দক্ষিণ চব্বিশ পরগনা ভেঙে তৈরি হয়েছে সুন্দরবন জেলা। তাহলে প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাগুলো হচ্ছে হাওড়া, কলকাতা, নদিয়া, রানাঘাট, উত্তর চব্বিশ পরগনা, বসিরহাট, ইছামতি, দক্ষিণ চব্বিশ পরগনা এবং সুন্দরবন। এর পরের যে প্রশাসনিক বিভাগ সেটা হচ্ছে মেদিনীপুর, যার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বাঁকুড়া ভেঙে তৈরি হয়েছে নতুন জেলা বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, যা মেদিনীপুর বিভাগের অন্তর্গত। এরপরে বর্ধমান যে প্রশাসনিক বিভাগ, তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি এবং বীরভূম। এরপরের যে প্রশাসনিক বিভাগ সেটা হচ্ছে মালদা, মালদার মধ্যে রয়েছে মালদা, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ ভেঙে দুটো নতুন জেলা তৈরি হয়েছে বহরমপুর এবং কান্দি,
এছাড়াও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর মালদহ প্রশাসনিক বিভাগের অন্তর্গত এবং জলপাইগুড়ি, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। তাহলে তোমরা দেখতে পাবে যে নতুন জেলাগুলো যেগুলো তৈরি হয়েছে তার মধ্যে হচ্ছে রানাঘাট, বসিরহাট, ইছামতি, সুন্দরবন, বিষ্ণুপুর, বহরমপুর এবং কান্দি, এই 7টা, আর পূর্বে ছিল 23টা জেলা, তাহলে মোট হচ্ছে 30টা জেলা। তাহলে এই হলো আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যের 5টা প্রশাসনিক বিভাগ। এরপর আমরা দেখব যে পশ্চিমবঙ্গের সীমানা সংলগ্ন রাজ্যগুলো কি কি এবং দেশগুলো কি কি। দেখো, পশ্চিমবঙ্গের সঙ্গে যে সীমানা রয়েছে যে সমস্ত রাজ্যের, সেগুলো হচ্ছে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, অসম আর সিকিম। এর মধ্যে সর্বাধিক সীমানা সংলগ্ন হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে এবং সর্বনিম্ন সীমানা সংলগ্ন হয়ে রয়েছে সেটাতে সিকিম রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের। এবং দেশগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে, যার মধ্যে সর্বাধিক সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে এবং সর্বনিম্ন সীমানা রয়েছে নেপালের সঙ্গে। তাহলে 5টা রাজ্য এবং 3টা দেশের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের সীমানা সংলগ্ন হয়ে রয়েছে। এরপরে আমরা আসবো যে গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা কোনগুলো যেগুলো পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। আমরা দেখতে পাই কর্কট ক্রান্তি রেখা, যেটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, সেটা পশ্চিমবঙ্গের প্রায় মধ্যভাগ দিয়ে পার হয়েছে। এর মধ্যে পুরুলিয়া জেলার যে আদ্রা, জয়পুর, বাঁকুড়া জেলার বড়জোড়া, গঙ্গাজল ঘাটি, বর্ধমানের পূর্বস্থলী, গুসকরা, আউশগ্রাম, দুর্গাপুর এবং নদিয়া জেলার কৃষ্ণনগর এবং ধুবুলিয়া, এর ওপর দিয়ে কিন্তু এই কর্কট ক্রান্তি রেখা বা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বিস্তার লাভ করেছে। এরপর আমরা আসি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য প্রসঙ্গে, যার মধ্যে প্রথমেই রয়েছে মহানন্দা করিডোর বা চিকেন স্নেক কাকে বলা হয়। দেখো, পশ্চিমবঙ্গ রাজ্যের যে সংকীর্ণতম অঞ্চল অর্থাৎ সবচেয়ে সরু অঞ্চল, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া। এই অঞ্চলটা মাত্র 9 কিলোমিটার প্রশস্ত। এটা অনেকটা মুরগির গলার যে অংশ, সরু অংশের মতো দেখতে হওয়ার জন্য এটাকে বলা হয় চিকেন স্নেক। এছাড়াও দেখো, পশ্চিমবঙ্গের যে রাজধানী কলকাতা, তাকে বিভিন্ন নামে আমরা চিনি, যার মধ্যে রয়েছে সিটি অফ প্যালেসেস বলা হয় কলকাতাকে। কলকাতা হচ্ছে ভারতের সাংস্কৃতিক রাজধানী, ভারতের দ্বিতীয় বৃহত্তম মহানগর, পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং মিছিল নগরী বলেও কিন্তু কলকাতাকে অভিহিত করা হয়। এরপর আমরা আসছি পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলো সম্পর্কে। পশ্চিমবঙ্গের যে ভূপ্রাকৃতিক অঞ্চলগুলো রয়েছে, যার মধ্যে প্রথমেই আমরা পাচ্ছি, একদম উত্তরে চলে এসো, হিমালয়ের পার্বত্য অঞ্চল। দেখো, দার্জিলিং এর উত্তরাংশ, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশ নিয়ে তৈরি হচ্ছে এই হিমালয়ের পার্বত্য অঞ্চল। এর নিচে রয়েছে তরাই অঞ্চল, যেটা হচ্ছে দার্জিলিং এর নিচের অংশ, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এর কিছু অংশ নিয়ে এই তরাই এবং ডুয়ার্স অঞ্চল গঠিত। এর নিচে রয়েছে উত্তরের সমভূমি, যেখানে আমরা পাই জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কিছু অংশ, এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা। এটা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল। এর নিচে চলে এসো, দেখো বাঁ দিকে, এটা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল, যেটা হচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের কিছু অংশ নিয়ে এই মালভূমি অঞ্চল গঠিত। এর পাশেই রয়েছে দেখো রাঢ় অঞ্চল, যে রাঢ় অঞ্চলের মধ্যে আমরা পাচ্ছি বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার কিছু অংশ। এবং একেবারে ডান দিকে তোমরা পাচ্ছ গঙ্গার বদ্বীপ অঞ্চল, যেটা রয়েছে মুর্শিদাবাদের পূর্বাংশ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলির পূর্বাংশ, কলকাতা, এই অংশ নিয়ে কিন্তু এই গঙ্গার বদ্বীপ অঞ্চল গঠিত। একদম নিচে এখানে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ কিন্তু রয়েছে। একদম নিচে দেখো সুন্দরবন, যেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার নিম্নাংশ এবং উত্তর চব্বিশ পরগনার নিম্নাংশ নিয়ে গঠিত। এবং এখানে রয়েছে দেখো উপকূল অঞ্চল। তাহলে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলো, হিমালয়ের পার্বত্য অঞ্চল, তরাই ও ডুয়ার্স অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, রাঢ় অঞ্চল, গঙ্গার বদ্বীপ অঞ্চল, সুন্দরবন অঞ্চল এবং উপকূল অঞ্চল। এরপর আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন ভূপ্রাকৃতিক অঞ্চলগুলো সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য জেনে নেব। প্রথমেই উত্তরের পার্বত্য অঞ্চল, দেখো দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশ নিয়ে উত্তরের পার্বত্য অঞ্চল গঠিত আমরা ম্যাপে দেখলাম। দেখো, সিকিমকে দার্জিলিং থেকে পৃথক করে রেখেছে যে শৈলশিরা, তার নাম হচ্ছে সিঙ্গালিলা শৈলশিরা। ভারতের উচ্চতম রেল স্টেশন, এটা হচ্ছে ঘুম স্টেশন। অর্কিডের শহর বলা হয় কালিম্পং শহরকে। এখানকার উল্লেখযোগ্য গিরিপথ হচ্ছে বক্সা। সিল্ক রুট তিব্বত পর্যন্ত বিস্তার লাভ করেছিল
কোন শহরের মধ্য দিয়ে বলতো? পেডং শহরের মধ্য দিয়ে। পেডং শহরটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার কাছে ছোট্ট একটা শহর। এই যে পেডং, এর অর্থ হচ্ছে ফার গাছের দেশ। থামের আকৃতির চুনাপাথর দ্বারা গঠিত কার্স্ট ল্যান্ডফর্ম দেখা যায় কোথায়? জলপাইগুড়ি জেলার মহাকাল গুহায়। এবং উল্লেখযোগ্য শৃঙ্গ এখানকার কিছু রয়েছে, সেগুলো হচ্ছে সান্দাকফু, ফালুট, সবরগ্রাম, ঋষিলা, টাংলু, টাইগার হিল, রেনিগাঙ্গ, দূরবীন দ্বারা এবং ছোট সিঞ্চুলা। এগুলো থেকে ছোট ছোট প্রশ্ন মাঝে মাঝে আসে, তাই এগুলো সম্পর্কে আমরা জেনে নিলাম। এরপর আমরা আসি পশ্চিমের মালভূমি অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রসঙ্গে। দেখো, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশ নিয়ে কিন্তু পশ্চিমের মালভূমি অঞ্চল গঠিত। মালভূমি অঞ্চলের যে ছোট পাহাড়, তাকে স্থানীয় ভাষায় বলা হয় ডুংরি। এখানকার কিছু উল্লেখযোগ্য পাহাড় হল অযোধ্যা, বাঘমুন্ডি, পাঞ্চেত, ভাণ্ডারি, পরশ, রঘুনাথপুর, জয়চণ্ডী এবং গুরুমা, যেগুলো হচ্ছে পুরুলিয়া জেলার অন্তর্গত। এছাড়াও শুশুনিয়া, বিহারীনাথ, মশক, কোড়ো, যেগুলো বাঁকুড়া জেলার অন্তর্গত, মামা ভাগ্নে এবং মথুরকালী পাহাড়, যেটা হচ্ছে বীরভূম জেলার অন্তর্গত, ঝাড়গ্রামের বেলপাহাড়ি পাহাড় এবং পশ্চিম মেদিনীপুরের ঠাকুরান, এগুলো উল্লেখযোগ্য পাহাড়ের মধ্যে গুরুত্বপূর্ণ। এরপর আছে অযোধ্যা পাহাড়ের যে সর্বোচ্চ শৃঙ্গ, তার নাম হচ্ছে গোর্গাপুর। এখানকার কিছু উল্লেখযোগ্য জলপ্রপাত হচ্ছে ব্রাহ্মণী এবং তুর্গা, যেটা অযোধ্যা পাহাড়ে রয়েছে। আর্টেজীয় কূপ দেখা যায় অযোধ্যা পাহাড়ের সীতাকুণ্ডে, এবং বীরভূমের যে খয়রাশোল এবং মোহাম্মদ বাজার, সেখানেও কিন্তু কিছু আর্টেজীয় কূপ দেখা যায়। এছাড়াও উষ্ণ প্রস্রবণ দেখা যায় বীরভূম জেলার বক্রেশ্বরে, যেখানে সালফিউরাস স্প্রিং রয়েছে, অর্থাৎ উষ্ণ প্রস্রবণ, যার মধ্যে কিন্তু সালফেট আয়ন, ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন এছাড়াও রেডিয়াম, আর্গন এগুলো কিন্তু পাওয়া যায়। এরপর আমরা চলে আসছি সমভূমি অঞ্চল প্রসঙ্গে। দেখো, উত্তরের যে পার্বত্য অঞ্চল এবং পশ্চিমের মালভূমি অঞ্চল বাদ দিয়ে পশ্চিমবঙ্গের বাকি সমস্ত অঞ্চলই কিন্তু এই সমভূমি অঞ্চলের মধ্যেই পড়ে। আমরা একদম উপরে ম্যাপে দেখলাম তরাই ও ডুয়ার্স অঞ্চল। এটা পশ্চিমে যে মেচি নদী থেকে পূর্বে সংকোষ নদী পর্যন্ত বিস্তৃত, এবং এই তরাই ও ডুয়ার্স অঞ্চলকে বলা হয় ভুটান হিমালয়ের প্রবেশদ্বার। এই যে তরাই ও ডুয়ার্স অঞ্চলের মধ্যে তরাই, এর অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে নিম্নভূমি। এটা মূলত তিস্তা নদীর যে পশ্চিম পাড়, তাকে বলা হয় তরাই, আর তিস্তা নদীর যে পূর্ব পাড়, তাকে বলা হয় ডুয়ার্স। আমি ম্যাপে এগুলো তোমাদের দেখাচ্ছি। এছাড়াও দেখো, আরো তিনটে কথা আমরা পাই, বরেন্দ্রভূমি, তাল এবং দিয়ারা। বরেন্দ্রভূমি কাকে বলে? উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার যে দক্ষিণ ভাগ এবং মালদহ জেলার পূর্ব ভাগ। তাহলে ম্যাপে তোমরা ম্যাপটা দেখলেই বুঝতে পারবে, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার একদম নিচে চলে এসো এবং মালদহ জেলার পূর্ব দিকে চলে যাও, সেই অংশে প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত যে ভূমিভাগ, তাকেই বলা হয় বরেন্দ্রভূমি। দিয়ারা কাকে বলে? মালদহ জেলার যে কালিন্দী নদী, কালিন্দীর যে দক্ষিণ ভাগের যে নবীন পলিগঠিত ভূভাগ, অর্থাৎ নতুন পলি দিয়ে গঠিত যে ভূমিভাগ, যেটা কালিন্দী নদীর দক্ষিণ ভাগ বা নিচের অংশে আছে, তাকেই বলা হচ্ছে দিয়ারা। এবং তাল কাকে বলা হচ্ছে? তাল কথাটার অর্থ হচ্ছে হ্রদ বা জলাভূমি। মালদহ জেলার কালিন্দী এবং মহানন্দা নদীর যে মধ্যবর্তী এলাকা, যেখানে প্রায়শই বন্যা হয় এবং সেই বন্যার জল জমে থাকে এবং জলাভূমির সৃষ্টি হয় যে অঞ্চলে, তাকেই বলা হয় তাল। তাহলে এই কালিন্দী এবং মহানন্দা নদীর মধ্যভাগের অঞ্চলকে যেমন তাল বলা হয়, সেরকম কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলারও কিছু নিম্নভূমি দেখা যায়, যেখানেও প্রায়শই বন্যার কারণে জল জমে জলাভূমি তৈরি হয়, সেগুলোকেও কিন্তু তাল বলা হয়ে থাকে। এরপর আমরা ম্যাপে দেখে নেব যে তরাই, ডুয়ার্স, বরেন্দ্রভূমি, তাল এবং দিয়ারা বলতে আমরা কোন অঞ্চলগুলোকে বুঝছি। দেখো, পশ্চিমবঙ্গের একেবারে উত্তর প্রান্তে পশ্চিমে মেচি নদী থেকে পূর্বে সংকোষ নদী পর্যন্ত বিস্তৃত যে এলাকা, তাকেই বলা হয় তরাই এবং ডুয়ার্স অঞ্চল। এর মধ্যে দেখো, মাঝখান দিয়ে তিস্তা নদী বয়ে গেছে। তিস্তা নদীর পশ্চিম পাড়কে মূলত তরাই অঞ্চল এবং তিস্তা নদীর পূর্ব পাড়কে মূলত ডুয়ার্স অঞ্চল বলা হয়ে থাকে। এরপর এসো বরেন্দ্রভূমি কাকে বলে। এই যে এটা হচ্ছে উত্তর দিনাজপুর, এটা দক্ষিণ দিনাজপুর জেলার দক্ষিণ অংশ এবং মালদহ জেলার পূর্বাংশ, অর্থাৎ এই অংশটা, এখানে আমরা দেখতে পাই প্রাচীন পলিগঠিত ভূমিভাগ, এটাকেই বলা হচ্ছে বরেন্দ্রভূমি। এরপর তাল কাকে বলে দেখো। এই যে কালিন্দী নদী এবং মহানন্দা নদী, এর মাঝের অংশ বন্যার কারণে, প্রায়শই বৃষ্টি এবং বন্যার কারণে
এর যে ভূমিভাগ সেটা জলাভূমি তৈরি হয় এই অংশে, তাই এটাকে বলা হয় তাল। শুধুমাত্র এই অংশ নয়, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার অনেক নিম্নাংশ রয়েছে যেখানেও এরকম জলাভূমি দেখতে পাওয়া যায়, তাকেও তাল বলা হয়। এরপর সে দিয়ারা, এই যে কালিন্দী নদী তোমরা দেখতে পাচ্ছ তার যে দক্ষিণ ভাগ, এই অংশটা কিন্তু খুব উর্বর, নবীন পলিগঠিত ভূভাগ দ্বারা গঠিত, এই অংশটাকে বলা হচ্ছে দিয়ারা। এরপর আমরা নিম্নাংশে চলে আসি। দেখো একদম পশ্চিমে আমরা পাই কি, পশ্চিমের মালভূমি এবং গাঙ্গেয় বদ্বীপ ডান দিকে, এর মাঝের অংশটা রাঢ় অঞ্চল নামে পরিচিত, তাই তো? এই যে রাঢ়, এটা সাঁওতালি ভাষায় এর অর্থ হচ্ছে পাথুরে জমি। এটা মূলত লাল মাটি দ্বারা গঠিত এই অঞ্চল, তাই এটাকে রাঢ় অঞ্চল বলা হয়, যদিও এই রাঢ় অঞ্চল কিন্তু সমভূমি অঞ্চলের মধ্যেই পড়ে। এবারে এই যে ডান দিকে দেখো গাঙ্গেয় যে বদ্বীপ অঞ্চল, বা আমরা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে সমভূমি, দক্ষিণবঙ্গের সমভূমি, তাই তো? তাহলে এখানে তিন ধরনের বদ্বীপ দেখা যায়। এই যে আমাদের মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা নদী ভেঙে একটা শাখা এখানে বেরিয়েছে, যাকে বলা হচ্ছে ভাগীরথী। হুগলি পর্যন্ত, মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে হুগলি পর্যন্ত এর নাম ভাগীরথী, আর হুগলি থেকে মোহনা পর্যন্ত এই নদী কিন্তু হুগলি নদী নামেই পরিচিত। তাহলে এর যে আশেপাশের অংশে খুব ভালো একটা নবীন পলিগঠিত ভূভাগ বা সমভূমি লক্ষ্য করা যায়, এটাকে বদ্বীপ অঞ্চলও বলা হয়। এখানে তিন ধরনের বদ্বীপ দেখা যায়। একদম ওপরের অংশ দেখো, এটাকে বলা হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ। এই যে আমাদের ওপরে মুর্শিদাবাদ এবং নদিয়া এই অংশে যে বদ্বীপটা দেখা যায়, সেই বদ্বীপের গঠনের কাজ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, এটা মৃতপ্রায় বদ্বীপ। এর নিচের যে অংশ, যেটা হচ্ছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনার উত্তর অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনারও উত্তর এবং মধ্য অংশ, এটা হচ্ছে আমার পরিণত বদ্বীপ। এবং একদম নিচে যেখানে বদ্বীপ গঠনের কাজ এখনো চলছে, যেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ পূর্বাংশ, এই অংশটাকে বলা হচ্ছে সক্রিয় বদ্বীপ। এখানে বাগড়ি অঞ্চল কাকে বলে দেখো, এই যে আমরা দেখলাম যে মুর্শিদাবাদ এবং নদিয়া এই অংশে ভাগীরথী নদীর গতিপথ পরিবর্তিত হওয়ার জন্য এই মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার বেশিরভাগ নদী কিন্তু মজে গেছে, এই অংশটাকে বলা হয় বাগড়ি অঞ্চল। তাহলে মোটামুটি ম্যাপ থেকে আমরা ব্যাপারগুলো বুঝে নিতে পারলাম। তাহলে আমরা দেখলাম যে উত্তরের যে পার্বত্য অঞ্চল এবং পশ্চিমের মালভূমি অঞ্চল ছাড়া পশ্চিমবঙ্গের বাকি বেশিরভাগ অঞ্চলই হচ্ছে সমভূমি অঞ্চল, যার মধ্যে রাঢ় অঞ্চলও পড়ে। ম্যাপেও আমরা দেখলাম রাঢ়, এটা সাঁওতালি শব্দ, এর অর্থ হচ্ছে পাথুরে জমি, মূলত লাল মাটি দ্বারা গঠিত বলেই পশ্চিমের মালভূমি এবং গঙ্গার বদ্বীপ অঞ্চলের মাঝখানের যে অঞ্চল, ম্যাপে আমরা ভালো করেই দেখলাম একটু আগেই, তাকেই রাঢ় অঞ্চল বলে। এখানে দেখো রাঢ় অঞ্চলের যে ডান দিক সেটা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, যেটা সমভূমি অঞ্চল। এখানে তিন ধরনের বদ্বীপ লক্ষ্য করা যায়। মৃতপ্রায় বদ্বীপ হচ্ছে একদম ওপরের অংশ, যেটা হচ্ছে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার সমভূমি, সেটা মৃতপ্রায় বদ্বীপ। পরিণত বদ্বীপ হচ্ছে নিচের অংশ, উত্তর চব্বিশ পরগনার উত্তরাংশ, কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্য এবং উত্তরাংশের যে সমভূমি সেটা হচ্ছে পরিণত বদ্বীপ অঞ্চল, ম্যাপে আমরা দেখলাম। এরপর সক্রিয় বদ্বীপ বলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার যে নিচের অংশ, দক্ষিণ অংশ মানে একদম নিম্নাংশ, এবং দক্ষিণ চব্বিশ পরগনার যে দক্ষিণ পূর্বাংশ, একদম নিচের অংশ এবং ডান দিকের অংশ, সেটা সেই যে সমভূমি তাকে বলা হচ্ছে সক্রিয় বদ্বীপ অঞ্চল। আর বাগড়ি অঞ্চল হচ্ছে ভাগীরথী নদীর গতিপথ পরিবর্তিত হওয়ার ফলে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার যে অধিকাংশ নদী সেগুলো মজে গেছে, এই যে অঞ্চল এটাকেই বলা হচ্ছে বাগড়ি অঞ্চল। আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলো সম্পর্কে আলোচনা করলাম, এরপর পশ্চিমবঙ্গের যে বিভিন্ন নদ নদী সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা নিয়ে নিই। দেখো উত্তরবঙ্গে যে নদীগুলো আমরা পাই তার মধ্যে তিস্তা দেখতে পাচ্ছ, তিস্তা নদী, তার পাশে দেখো জলঢাকা, তোর্ষা, কালজানি আর রায়ঢাক। একদম বাঁদিকে চলে এসো দেখো মেচি, মহানন্দার যে উপনদী সেটা হচ্ছে মেচি, মহানন্দা বয়ে এসেছে নিচের দিকে। নিচে মহানন্দার অনেকগুলো আমরা উপনদী পাচ্ছি, যার মধ্যে পুনর্ভবা, ট্যাঙ্গান, নাগির এবং কালিন্দী উল্লেখযোগ্য। আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ দিনাজপুর জেলার একেবারে পূর্ব ভাগ দিয়ে কিন্তু আত্রাই নদী বয়ে গেছে, যেটা পরবর্তীকালে কিন্তু বাংলাদেশের মেঘনা নদীর সঙ্গে গিয়ে মিশেছে। তাহলে এগুলো উত্তরবঙ্গের নদ নদী। এবারে দক্ষিণবঙ্গে যদি আমরা চলে আসি, গঙ্গা নদী মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে বিভক্ত হয়েছে, দেখো ভাগীরথী নামে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বয়ে গেছে হুগলি পর্যন্ত, হুগলি থেকে মোহনা পর্যন্ত, এটা কিন্তু হুগলি নদী নামেই পরিচিত। এবারে এর বাঁ দিকে আমরা অনেকগুলো নদী দেখতে পাচ্ছি, দেখো এখানে প্রধান হচ্ছে ময়ূরাক্ষী নদী, যার ওপরে দেখো ব্রাহ্মণী এবং দ্বারকা পরস্পর মিশে ময়ূরাক্ষীর সঙ্গে পরবর্তীকালে মিলিত হয়েছে। এবং ময়ূরাক্ষীর নিচে যে উপনদীগুলো তার মধ্যে আমরা পাচ্ছি দেখো চন্দ্রভাগা বক্রেশ্বরের সঙ্গে প্রথমে মিলিত হয়েছে, তারপর এই মিলিত স্রোত কোপায়ের সঙ্গে মিলিত হয়ে ময়ূরাক্ষীতে পড়েছে।
এরপরে আমরা পাচ্ছি, দেখো অজয় নদী দেখতে পাচ্ছ, এই যে অজয় নদী বয়ে গেছে, তার নিচে খাড়ি, এরপর দামোদর, দামোদরের উপনদী বরাকরের উপর কিন্তু মাইথন বাঁধ অবস্থিত। এর নিচে দেখো যে দ্বারকেশ্বরের উপনদী গন্ধেশ্বরী, গন্ধেশ্বরী এসে দ্বারকেশ্বরে পড়েছে, পরবর্তীকালে দ্বারকেশ্বর এবং শিলাই এর যে মিলিত ধারা সেটা রূপ নারায়ণ নামে পরিচিত হয়েছে। এর নিচে দেখো কংসাবতীর উপনদী হচ্ছে কুমারী, এবং পরবর্তীকালে কংসাবতী এবং কেলেঘাই এর মিলিত স্রোতকে বলা হয় হলদি নদী। এর নিচে রয়েছে রসুলপুর এবং সুবর্ণরেখা। তাহলে উত্তরবঙ্গের যে নদ নদীর মধ্যে উল্লেখযোগ্য হল তিস্তা, তোর্সা, জলঢাকা, কালজানি এবং রায়ঢাক সংকোচ নামে পরিচিত হয়েছে। পশ্চিম ভাগে মেচি, বালাসন মিলিত হয়ে হয়েছে মহানন্দা, এবং মহানন্দার যে বিভিন্ন উপনদীগুলোর মধ্যে পুনর্ভবা, ট্যাঙ্গান, নাগির, কালিন্দী উল্লেখযোগ্য। আত্রাই নদী এটা দক্ষিণ দিনাজপুরের পূর্ব ভাগ দিয়ে প্রবাহিত হয়ে সরাসরি বাংলাদেশের মেঘনা নদীতে গিয়ে পড়েছে। দক্ষিণবঙ্গের যে নদ নদী তার মধ্যে আমরা পেলাম ব্রাহ্মণী, দ্বারকা, চন্দ্রভাগা, বক্রেশ্বর, কোপাই, এছাড়াও অজয় পেলাম। দামোদরের উপনদী হচ্ছে বরাকর, যার পর মাইথন বাঁধ রয়েছে। গন্ধেশ্বরী দ্বারকেশ্বরে পড়েছে, এবং দ্বারকেশ্বর এবং শিলাই একত্রে মিলিত হয়ে পরিচিত হয়েছে রূপনারায়ণ নামে। কংসাবতীর উপনদী হচ্ছে কুমারী, এবং এর সঙ্গে কেলেঘাই মিলিত হয়ে হলদি নদী নামে পরিচিত হয়েছে, এছাড়াও রসুলপুর এবং সুবর্ণরেখা। দেখো ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তা নদীকে বলা হয় ত্রাসের নদী, যেটা পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী, এবং দুঃখের নদী বলা হয় দামোদরকে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নদী। আর পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে কি, ভাগীরথী, হুগলি নদী। এরপর আমরা ম্যাপের সাহায্যে দেখে নেব যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক এবং অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গুলো রয়েছে। দেখো ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কোথায় কোথায় রয়েছে, একদম দার্জিলিং এ চলে যাও, এখানে ন্যাওড়া ভ্যালি এবং সিঙ্গালীলা দুটো ন্যাশনাল পার্ক রয়েছে। এছাড়াও জলপাইগুড়িতে রয়েছে গরুমারা, এবং আলিপুর দুয়ারে রয়েছে বক্সা এবং জলদাপাড়া, এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে রয়েছে সুন্দরবন। তাহলে ন্যাওড়া ভ্যালি, সিঙ্গালীলা, গরুমারা, বক্সা, জলদাপাড়া এবং সুন্দরবন, এগুলো হচ্ছে ন্যাশনাল পার্ক, যেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উল্লেখযোগ্য। এবং অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় কোথায় রয়েছে, দেখো একেবারে ওপরে চলে এসো দার্জিলিং এ, এখানে অনেকগুলো রয়েছে, জোর পোখরি, মহানন্দা এবং শিনচল। জলপাইগুড়িতে দেখো বক্সা, চাপড়ামারি, আর ওপরে টোটো পক্ষীবিতান। আলিপুর দুয়ারে তেমন কোনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ কিন্তু নেই। দেখো উত্তর দিনাজপুরে রয়েছে রায়গঞ্জ, কুলিক, মুর্শিদাবাদেও রয়েছে রায়গঞ্জ, কুলিক পাখিরালয়। এর নিচে নদিয়াতে রয়েছে বেথুয়া ডহরি, এবং উত্তর চব্বিশ পরগনাতে রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য, দক্ষিণ চব্বিশ পরগনাতে রয়েছে দুটো, চিন্তামণি করপক্ষী এবং হ্যালিডে দ্বীপ। এছাড়াও আরো দুটো রয়েছে নিচে, দেখো লোথিয়ান দ্বীপ এবং সজনেখালী। আর পূর্ব বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি আরো একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটা হচ্ছে রমনা বাগান। তাহলে এইভাবে ম্যাপের সাহায্যে কিন্তু আমরা এই জাতীয় উদ্যান কোথায় কোথায় রয়েছে এবং অভয়ারণ্য কোথায় কোথায় রয়েছে সেগুলো আমরা দেখে নিলাম। পশ্চিমবঙ্গ সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো, পশ্চিমবঙ্গের সর্বাধিক উষ্ণতা লক্ষ্য করা যায় পূর্ব বর্ধমান জেলার আসানসোলে, 45 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সর্বনিম্ন উষ্ণতা হচ্ছে দার্জিলিং জেলার সান্দাকফুতে। সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় আলিপুর দুয়ার জেলার বক্সা ডুয়ার্সে, প্রায় 500 সেন্টিমিটার, আর সর্বনিম্ন বৃষ্টিপাত দেখা যায় বীরভূম জেলার ময়ূরেশ্বরে, মাত্র 95 সেন্টিমিটার। সর্বাধিক জনসংখ্যা হচ্ছে উত্তর চব্বিশ পরগনাতে, সর্বনিম্ন জনসংখ্যা হচ্ছে কালিম্পংয়ে, আর সর্বাধিক সাক্ষরতার হার দেখা যায় পূর্ব মেদিনীপুরে, এবং সর্বনিম্ন সাক্ষরতার হার দেখা যায় মালদায়। আজকের আলোচনার মাধ্যমে পশ্চিমবঙ্গ সম্পর্কিত সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করা হলো। কেমন লাগলো ভিডিও তোমরা কমেন্টসে জানিও। অলওয়েজ বি পজিটিভ, ক্রিয়েটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভ। যদি ভিডিও ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। পাশে থেকো, ভালো থেকো, ধন্যবাদ।